मीडिया न्यूज 24। ৬২ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বিশুদ্ধ গ্রন্থ মুসলিম শরীফের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার দুই পাল্লার মাঝখানের প্রশস্ততা মক্কা শরীফ থেকে বাহরাইনের হাজার অথবা মক্কা শরীফ থেকে সিরিয়ার বুসরার দূরত্বের সমান। আজ থেকে ১৪০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ আছে তার কসম, জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা এবং বাহরাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কা এবং সিরিয়ার বুসরার মধ্যবর্তী দূরত্বের সমান। বুখারী মুসলিম। মহানবীর এই কথা স্পষ্ট যে মক্কা থেকে হাজার বা মক্কা থেকে বুসরার দূরত্ব সমান। সম্প্রতি স্যাটেলাইট প্রযুক্তিতে পাওয়া ছবিতে দেখা গেছে মক্কা থেকে বুসরা এবং মক্কা থেকে হাজার একই দূরত্বে অবস্থিত। রোববার ইসলাম প্র্যাকটিস নামের একটি ফেসবুক পেজ থেকে তাদের এক পোস্টে এই বিষয়টি তুলে ধরেছে। সেখানে স্যাটেলাইটে পাওয়া ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিটিতে দেখা যায় মক্কা থেকে সিরিয়ার বুসরার দূরত্ব 1,200 কিলোমিটার, অন্যদিকে মক্কা শরীফ থেকে বাহরাইনের হাজারের দূরত্ব 1,200 কিলোমিটার। তার মানে ১৪০০ বছর আগে দেয়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী একদমই মিলে গেছে। জান্নাতের আটটি দরজার প্রত্যেকটিতে দুটি করে পাল্লা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাল্লার মধ্যবর্তী জায়গা কতটা প্রশস্ত সেই সম্পর্কে স্পষ্ট জানিয়েছিলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি উত্তম রূপে উযু করে এবং বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, তার জন্য বেহেস্তের আটটি দরজা খুলে দেয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই প্রবেশ করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে পৃথিবী সম্পর্কে যে তথ্য দিয়েছিলেন তা আস্তে আস্তে আধুনিক বিজ্ঞান মেনে নিচ্ছে।